স্বাধীনতা দিবসের দিনাই রঙিয়াত এপʼল কর্মচারীর 10 ঘণ্টা অনশন কার্যসূচী। রাজ্যের রাজহুয়া খণ্ডর উদ্যোগের পয়ালগা ছবিখন আজি কার্যত রঙিয়া এপʼল মিলত প্রমাণ হল। বছর বছর ধরে বঞ্চনার বলি হয়ে অহা রঙিয়া এপʼল মিলর কর্মচারী সকলে আজি বৈদ্যগড় আঞ্চলিক ছাত্র সন্থা আর এপʼল শ্রমিক সন্থার যৌথ উদ্যোগত রাতেপা 7 বজার পর 10 ঘণ্টা অনশন ধর্মঘট কার্যসূচী পালন করে। দিবসের দিন গণতন্ত্র পদ্ধতিত চলবলগা কর্মচারী আজি রাজপথত বহি সরকারের ওসর বিনম্রভাবে কাতর অনুরোধ জানাবলগা আছে যে এমুঠি ভাত এখন বস্ত্র এটা বাসস্থানের কারণে। দুর্ভাগ্যজনক যে যখন সরকারে জাতি মাতির ভেটি এই সপন দেখায় রাইজক আবহাওয়া ভরি যে রাজপথত বহিছিল খিলঞ্জিয়ার চিন্তা চর্চা 100 ভাগের 100 শতাংশই ইয়াত খিলঞ্জিয়ায় কাম করে আছে। তেখেতসকলে যে প্রতিশ্রুতি দিছিল এপʼলক মুখ্যমন্ত্রী মহোদয় 3-4 বারক প্রতিশ্রুতি দিয়ার পিছতো যে প্রতিশ্রুতি রাখব নয়ারাটো বড় দুর্ভাগ্যজনক কথা। প্রতিশ্রুতি দিছিল যে 25 লাখ কর্ম যুবক যুবতী কর্মসংস্থান দিয়ার প্রতিশ্রুতি দিছিল, কিন্তু তার বিপরীত প্রতিশ্রুতি আপনাদের অসমের রাইজত দাঙি ধরেছে যে 25 লাখ কর্মচারীর কর্মহীনতা করব বিচারিছে। ইয়াত জ্বলন্ত প্রমাণ হয়ে আছে যে আপনাদের যে করোনাক দোহাই দি এই কর্মচারী সকলক অসমের রাইজত যে বন্ধ রাখি বন্ধকত থই আপনাদের যে কিবা কিবা আবহাওয়া ভরা কাম করে আছে সেইবিলাকর পরা বিরত থাকি কার্য পরিণত করে দেখক। আর আপনাদের নাভাবিব যে খিলঞ্জিয়ার বেদনা খিলঞ্জিয়ার ক্ষোভ এটাও আপনাদের সম্মুখত হয়তো বহিঃপ্রকাশ হওয়া নাই, কিন্তু বহিঃপ্রকাশ হওয়ার সময় আহি পড়েছে। সমগত আপনাদের অনুভব করক যে এইবর মানুষক যদি আমি ঠক প্রবঞ্চনারে বেশি দিন যাই থাকিব নোৱাৰিম, বেশি দিন রাজপথত বহিব নোৱাৰিম, গতিকে অতি সোনকালে এই কর্মচারী সকলক গ্যারেজ দেওয়ার ব্যবস্থা করক। যদি অকর্মান্য সরকারখানে যদি এই উদ্যোগটি জিয়াই রাখব নয় তাহলে কর্মচারী সকলক গ্যারেজ দি ইয়াত যোন মানে বনিয়া গোষ্ঠীর ওসর বিক্রি করব খোঁজে তাতো বিক্রি করক। অসম খান বিক্রি করেছে এইখিনিও বিক্রি করে আপনাদের প্রমাণ করে দিয়ক যে এইখান সরকার যে খিলঞ্জিয়ান নয় সেইটা প্রমাণ করক। দিবসের দিন গণতন্ত্র পদ্ধতিত চলবলগা কর্মচারী আজি রাজপথত বহি সরকারের ওসর বিনম্রভাবে কাতর অনুরোধ জানাবলগা আছে যে এমুঠি ভাত এখন বস্ত্র এটা বাসস্থানের কারণে। দুর্ভাগ্যজনক যে যখন সরকারে জাতি মাতির ভেটি এই সপন দেখায় রাইজক আবহাওয়া ভরি যে রাজপথত বহিছিল খিলঞ্জিয়ার চিন্তা চর্চা 100 ভাগের 100 শতাংশই ইয়াত খিলঞ্জিয়ায় কাম করে আছে। তেখেতসকলে যে প্রতিশ্রুতি দিছিল এপʼলক মুখ্যমন্ত্রী মহোদয় 3-4 বারক প্রতিশ্রুতি দিয়ার পিছতো যে প্রতিশ্রুতি রাখব নয়ারাটো বড় দুর্ভাগ্যজনক কথা। পতাকার তলত না থাকি আজি এপʼল মিল পুনর্জীবিত নহলে ভিআরএস দিয়ার দাবিত এই এপʼল ধর্মঘট আজি আন্দোলন অনশন 10 ঘণ্টা অনশন কার্যসূচী লওয়া হয়েছে। গতিকে কি দাবি করে আসুই দাবি করে এইটে আসু সস্তা দাবি যদি এই এপʼলটো পুনর্জীবিত করব নয় অকর্মণ্য সরকারে নহলে এই লড়াবিলাক গ্যারেজ দিয়ার ব্যবস্থা করক। আর এই বৈদ্যকার আঞ্চলিক ছাত্র সন্থায় যদি এই উদ্যোগ স্বাধীনতা দিবসের দিনাই প্রায় শতাধিক কর্মচারী আর ছাত্র সন্থার বিষয়ববিয়া সকলে সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ সাব্যস্ত করে। মিলটোর কর্মচারী মনু রাজবংশে কয় যে হয় সরকারে এই মিল পুনের কার্যক্ষম করার ব্যবস্থা করক, অন্যথা কর্মচারী সকলক স্বেচ্ছামূলক অবসর প্রদান করক বলে দাবি জানায়। লগতে জানায় যে মিলটোর কেইবাজনো কর্মচারী ইতিমধ্যে অভাবগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করলে, সরকারে তেখেতসকলকো উচিত ক্ষতিপূরণ দিয়ার ব্যবস্থা করক। অনশনকারী সকলে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ভবেশ কলিতার বিরুদ্ধেও তীব্র অসন্তুষ্টি প্রকাশ করে কয় যে বারম্বার অনুরোধ জানার পিছতো বিধায়কজনে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরিলে। জাতি মাতি ভেটি রক্ষার প্রতিশ্রুতি দিয়া সোনোয়াল সরকারখন সচা অর্থত যে খিলঞ্জিয়া বিরোধী এই কথাই প্রমাণ করে। যদি সরকারে শীঘ্রে এপʼল মিল সন্দর্ভত কোনো ব্যবস্থা গ্রহণ নকরে তেন্তে অহা নির্বাচনত উচিত প্রত্যুত্তর দিয়া হব বলে ক্ষোভ প্রকাশ করে।
রঙিয়ার পৰা সৈয়দ মুস্তাফা আহমেদৰ প্ৰতিবেদন অপৰূপা। প্ৰিয় দৰ্শক, আপোনালৈ এটি বিনম্ৰ অনুৰোধ, অপৰূপা টিভি চেনেলটো আপুনি চোৱাৰ সময়ত চেনেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅ'টো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেণ্ট কৰে যেন। অপৰূপা টিভি চেনেলটো আপুনি চোৱাৰ সময়ত চেনেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅ'টো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেণ্ট কৰে যেন। অপৰূপা টিভিৰ তৰফৰ পৰা প্ৰতিভাৰ সন্ধান নামৰ এক প্ৰতিযোগিতামূলক অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে। প্ৰথম পুৰস্কাৰ 15,000 টকা, দ্বিতীয় পুৰস্কাৰ 10,000 টকা, তৃতীয় পুৰস্কাৰ 5,000 টকা আৰু নিচুকনি পুৰস্কাৰ 1,000 টকা ধাৰ্য কৰা হৈছে। এই অনুষ্ঠানত অসমৰ প্ৰতিটো অঞ্চলৰ সৰুৰ পৰা ডাঙৰলৈকে সকলো ল'ৰা ছোৱালী আৰু যুৱক যুৱতীয়ে অংশগ্ৰহণ কৰিব পাৰিব। এই প্ৰতিযোগিতাত সকলো ধৰণৰ গীত, নৃত্য, অভিনয়, কৌতুক আদি উপলব্ধ হ'ব। প্ৰতিযোগীসকলে অনলাইন মিউজিকত গীত গালে গ্ৰহণ কৰা নহ'ব। প্ৰতিযোগীসকলে নিজাকৈ ভিডিঅ' বনাই অপূৰ্বা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 প্ৰেৰণ কৰিব লাগিব। প্ৰতিযোগিতাখনৰ ফলাফল অপৰূপা টিভিৰ বিচাৰক মণ্ডলীয়ে ঘোষণা কৰিব। বিচাৰক মণ্ডলীৰ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বুলি বিবেচনা কৰা হ'ব। প্ৰতিযোগিতাৰ ফলাফল 1 জানুৱাৰী 2021 ঘোষণা কৰা হ'ব। এই প্ৰতিযোগিতাত যদি আপুনি বা অইন কোনোবাই অংশগ্ৰহণ কৰিব বিচাৰে তেন্তে আজিয়ে প্ৰস্তুতি আৰম্ভ কৰিব পাৰে। আৰু অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ।